চারটে বোম মারাবো সব ফাঁক হয়ে যাবে। পুরুকে জিজ্ঞেস করলেন তুমি কেমন ব্যবহার আশা করো? পুরু বললেন রাজা যেমন রাজার সঙ্গে ব্যবহার করে, তাই ওয়ের ইউ বিহেভ, ওয়ের ইউ প্লে, ওয়ের ইউ ডু পলিটিক্স, ওয়ের এভার ইউ আর, বিহেভ লাইক এ কিং, একজন রাজার মতো ব্যবহার করবে। মাথা উঁচু করে পার্টি করুন, মাথা উঁচু করে মানুষের সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গে যে সরকারটা রয়েছে, আমি জানি আপনারা বলবেন সরকার রয়েছে তাহলে বিজেপি আর এই কংগ্রেস আর কখনো সিপিএম এই তাণ্ডব করছে কি করে, তাণ্ডব করছে তার কারণ দলের নির্দেশ রয়েছে যে তোমরা কিছু করবে না, তোমরা শুধু মানুষের পাশে দাঁড়াও। রামকৃষ্ণ বলতেন মাছ যেমন জলে থাকে তেমনি মানুষের মধ্যে মিশে থাকতে হবে, তোমরা মানুষের পাশে দাঁড়াও। কিন্তু মনে রাখবেন যারা তাণ্ডব করছেন, বন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি আই এম মেলস, যদি দলের নির্দেশ আসে 10 মিনিট লাগবে না ওসব ঘটি বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে। কিন্তু দল বলছে হিংসা নয় সৃষ্টি চাই, তাণ্ডব নয় প্রেম চাই। আমি তাই প্রসূনদা এবং গৌতম সরকারের মতো মানুষকে অপেক্ষা করাবো না, আমি এখান থেকে চলে যাব সল্টলেক, সল্টলেক থেকে চলে যাব রুবি। সেই জন্য সময় নষ্ট না করে আমার সঙ্গে অনেক দিন বাদে এদের দেখা হলো। আপনাদের কোনো ধারণা নেই যে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং গৌতম সরকার এমন দুটো নাম, দুঃখ কি জানেন, এখন কোন প্লেয়ারকে জিজ্ঞেস করলে বলে তুমি কত, আমি 1 কোটি, তুমি কত, আমি 1.5 কোটি। আমি সম্মান রেখেই বলছি, কিন্তু যখন গৌতম সরকার প্রসূন ব্যানার্জি খেলেছেন তখন 1.5 কোটি 2 কোটি নয় 500,000 2,000 খেলেছেন। কিন্তু তখন এশিয়ান অলস্টারের যে টিমটা তৈরি হয়েছে তার 15 জনের 12 জন এই বাংলার মাটি থেকে গেছে। আজ কিন্তু আমরা কোনো জায়গায় আইএসএল থেকে শুরু করে বাইরের থেকে ভাড়া করা প্লেয়ার নেওয়া ছাড়া আর কিছু করতে পারছি না। আমি তাই এদেরকে আবার নমস্কার জানিয়ে এবং যতদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় গৌতম সরকাররা আসবেন আমরা চেষ্টা করব তাদের মূল্য অনুযায়ী, মূল্য ধরে দিতে পারবো না কিন্তু সম্মানটুকু দিয়ে।